সদ্য দলবদল করেছেন, তবে রাজনীতিতে তিনি বহুদিনের পরিচিত মুখ মৌসুম বেনজির নূর। কংগ্রেস ছেড়ে আসার পর এই বিদায়ী সাংসদকে তার মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী করেছে তৃণমূল। ভোটে তিনি আগেও দাঁড়িয়েছেন, শরীরকে সুস্থ রেখে কিভাবে ভোটে লড়াইয়ে জিততে হয় তাও ভালো করেই জানেন কোতোয়ারি পরিবারের সদস্য। সকাল সকাল বেরিয়ে পড়ছেন প্রচারে, তার আগে খেয়ে নিচ্ছেন অল্প ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, সঙ্গে পোস্তর বড়া। প্রচারে বিশেষ করে এখন তো রোড শো স্টার্ট হয়ে গেছে, তো আমি সকালেই ভাত, ডাল, সবজি, মানে ম্যাক্সিমাম ভেজই এখন প্রেফার করছি, যেহেতু এত রোদে সারাদিন থাকতে হচ্ছে, তো এখন ননভেজটা কিছুদিন অ্যাভয়েডই করছি। তো সকালে ভাত খেয়ে বেরিয়ে যায়, সারাদিন কিছু স্ন্যাক্স গাড়িতে থাকে, দুপুরে ম্যাক্সিমাম টাইম তো টাইমলি খাওয়া যায় না, ওই জন্য স্ন্যাক্স ক্যারি করি। চিকিৎসকরা বলেন ভাত প্রধানত শর্করা সরবরাহ করে, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল, বাঁধাকপিতে থাকে প্রোটিন, শর্করা, ক্যালসিয়াম, ভিটামিন বি ও সি, পোস্ত ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও আয়রনে ভরপুর। মৌসুম বাইরের খাবার তেমন খান না, তাই প্রচারেও ভরসা ঘর থেকে নিয়ে যাওয়া খাবার। ব্যাগে থাকে স্যান্ডউইচ, মুড়ি, গুড়, মাথার উপর কাঠ ফাটার উত্তর। প্রচারের ফাঁকে তাই গলা ভিজিয়ে নেন ডাবের জলে। প্রত্যেক দিনই ডাব, ডাবও ক্যারি করি, বা অনেক সময় কর্মীরাই ব্যবস্থা করে দেন, তো ম্যাক্সিমাম ডাবের জল, এমনি জলও খুব খায়, এবং গুড় ক্যারি করি আমি ইলেকশনের সময়। হ্যাঁ, এই ডাস্টের, যেহেতু এত বেশি ডাস্টে ঘুরতে হয় রোড শোগুলোর সময়, তো গুড়টা খুব হেল্প করে। এটা আমি মানে প্রথম ইলেকশন থেকেই করি, আর আমার সত্যি খুব হেল্প করে। দিনভর ছোটাছুটির পর অবশেষে বাড়ি ফেরা মৌসুমের রাতের মেনুতে থাকে অল্প ভাত, সঙ্গে ডাল ও সবজি। আসন্ন লোকসভা ভোটে মৌসুমের প্রতিদ্বন্দ্বী ঘরের লোক তথা কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মু বিশ্বনাথ ঘোষকে প্রার্থী করেছে সিপিএম। মালদা উত্তর থেকেই পরপর দুবার সাংসদ হয়েছেন মৌসুম বেনজির নূর, এবার কি জয়ের হ্যাট্রিক করতে পারবেন? উত্তর মিলবে 23 মে। ঋতিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।